চলবে আজকে আইডিয়া হাসিনা এই রায় মদিনা আইডিয়া যে হাসিনা এই রায় মদিনা এই রায় মদিনা আইডিয়া যে হাসিনা আইডিয়া যে হাসিনা এই রায় মদিনা সিসির তুই গালে জুতা মারো তলে তলে তুই গালে তো এই নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয় কি করে এই নির্বাচন কমিশন কি করে গ্যারান্টি দিতে পারে যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে তারা আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটাই তো বাস্তব সত্য কারণ প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের রক্ত পরীক্ষা করে কমিশনের নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং এটি হবে প্রতিদ্বন্দ্বিতাহীন একদলীয় বাকশালী নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণের অর্থই হলো নির্বাচনী একজন পাঁচবারের এমপি বা যারা সংসদ সদস্য ছিলেন তাদেরকে ডিভিশন দেওয়া হয় কিন্তু আমি জানি আমাদেরকে তো প্রায় এই সরকারের আমলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে চিহ্নিত সন্ত্রাসীকে ডিভিশন দেওয়া হয়েছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের কানেকশনের কারণে আর দেশের সুপরিচিত রাজনীতিবিদ এবং এমপিদেরকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ডিভিশন দেওয়া হয়নি তাদেরকে অমানবিক পরিবেশে মেঝেতে থাকতে দেওয়া হয়েছে এই শীতে মেঝের ঠান্ডায় তারা চরম শ্বাসকষ্ট সহ নানাবিধ রোগে ভুগছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ এখনও তাদেরকে ডিভিশন দিচ্ছে না সজীব তরুণ এই সমস্ত নেতৃবৃন্দকে যদি সাজা দিয়ে আটকে রাখা যায় তাহলে শেখ হাসিনার অবৈধ মসনদ টিকে থাকবে দীর্ঘদিন এই পরিকল্পনার অংশ হিসেবে আজকে এই নেতৃবৃন্দদেরকে সাজা দেওয়া হয়েছে এদের পরিবার এদের পরিজন আজকে নিঃসহায় কে এদের পরিবার পরিজনকে দেখবে এমন ভয়ঙ্কর এবং পৈশাচিক নির্দেশ প্রধানমন্ত্রীর কাছ থেকে আদালতে যাচ্ছে এবং আদালত নির্দ্বিধায় কোন সুবিচার না করে একের পর এক রাজনৈতিক এই সমস্ত মামলায় সাজা দিচ্ছে আমি আবারও এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই হচ্ছে জাতীয়তাবাদী শক্তি এই হচ্ছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীদের ভাগ্য নিজের মা নিজের বাবা নিজের নানি এরা পৃথিবী থেকে চলে গেলেও তাদেরকে দেখার কোনো সুযোগ নেই এক ভয়ঙ্কর অত্যাচারীর শৃঙ্খলের মধ্যে আজকে গণতন্ত্রকামী মানুষ আটকে রেখেছেন শেখ হাসিনা তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক শাকির মাহমুদকে না পেয়ে তার পিতা শফিকুল ইসলাম মেম্বারকে গত 18ই নভেম্বর রাত 8টার সময় গ্রেপ্তার করে ভুয়াপুর থানা পুলিশ সারা বাংলাদেশে হচ্ছে দৃষ্টান্ত যাকে ধরতে যাচ্ছে তাকে না পেয়ে তার বাবাকে তার শ্বশুরকে তার ছোট ভাইকে না তার ভগ্নিপতিকে গ্রেপ্তার করছে এই অমানবিকতা এই মনুষ্যত্বহীনতা পৃথিবীর কোনো নিষ্ঠুর নির্মম দেশে আছে কিনা এটা সন্দেহ আজকে বাংলাদেশে পৃথিবীর সকল ধরনের অমানবিকতা নিষ্ঠুরতা নির্দয়তা সকল দৃষ্টান্তকে অতিক্রম করে বাংলাদেশে চলছে এক ভয়ঙ্কর দুঃশাসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 22 ও 23 তারিখ অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার 48 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছে বন্ধুরা আমার অবাধ সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন বিশ্বাসযোগ্য নির্বাচন সকলের অংশগ্রহণের নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ এবং কর্মীদের মুক্তি গতকাল ভোর 6টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত হরতাল কর্মসূচি চলছে এই হরতাল কর্মসূচিতে আমাদের অনেক নেতাকর্মী বিএনপি এবং সমমন দলগুলোর অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বাড়িতে বাড়িতে হানা দেওয়া হয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ভগ্নিপতিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এত জুলুম নিপীড়ন এরপরেও যুবলীগ পুলিশের ছত্রছায়া আক্রমণ করেছে বিএনপির মিছিলের উপর সুনামগঞ্জে আক্রমণ হয়েছে ঢাকায় আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় এই আক্রমণ চলছে এত আক্রমণের মুখেও এত নিপীড়নের মুখে এত অত্যাচারের বিষাক্ত ছোবলের মুখেও যে সমস্ত বীর সৈনিকরা জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের তারা বীর দরপে বুক চিতিয়ে এই হরতাল কর্মসূচি সফল করেছেন তাদের এই ভূমিকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের সকলকে এবং দেশবাসীকে তিনি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামীকাল সকাল পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালন করার জন্য সকলকে দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং আগামী
22-23 তারিখ অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার যে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি সেটিকেও সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে অনুরোধ করেছেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আপনাদের সকলকে কার হরতাল চলছে চলবে চলছেই চলবে চলবে না গাড়ির চাকা চলবে না তো